ভারী বৃষ্টি, তার চেরে ধস আর সেই ভূমিধ্বসে বিধ্বস্ত কেরলের ওয়েনাড। 350 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রাকৃতিক বিপর্যয়ের পর নিয়মিত খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ধসে বিধ্বস্ত ওয়েনাডের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন তিনি। শনিবার ওয়েনাডে যাবেন, বিধ্বস্ত এলাকা পরিদর্শনে পাশাপাশি বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। গত 30 জুলাই ভারী বৃষ্টির জেরে ভূমিধ্বস হয় ওয়েনাডে। বিধ্বংসী সেই ভূমিধ্বসে চাপা পড়েন অনেকে, দ্রুত উদ্ধার কাজে নামে সেনা। উদ্ধার করা হয় ধ্বংসস্তূপে আটকে পড়া বাসিন্দাদের। ধ্বংসস্তূপের তলায় কেউ আটকে রয়েছেন কিনা তার খোঁজ চালায় নিয়মিত খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে ওয়েনাডে যাচ্ছেন মোদী। সকাল 11টা নাগাদ কন্নুরে পৌঁছবেন তিনি। দুপুর 12:15 নাগাদ আকাশপথে ওয়েনাডের বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন। উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলবেন, পুনর্বাসনের কাজ খতিয়ে দেখবেন। ত্রাণ শিবিরগুলিতেও যাবেন প্রধানমন্ত্রী, যাবেন হাসপাতালে, দেখা করবেন ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে। এরপর একটি বৈঠক করবেন, সেই বৈঠকে প্রাকৃতিক বিপর্যয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানানো হবে প্রধানমন্ত্রীকে। একই সঙ্গে ত্রাণ শিবিরগুলির পরিস্থিতি নিয়েও তাকে তথ্য দেবেন আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।